আর এই সেমিস্টার কি আমাদের 4 মাসে হবে নাকি? হ্যাঁ, অনেকটা এরকমই। এই সেমিস্টারটা তোমাদের 4 মাসে হওয়ার কথা আছে, এখন বলতে পারতেছি না আমি কতদিন, তবে বলছে যে 4 মাসে শেষ হওয়ার কথা আছে। তো জানুয়ারিতে তোমাদের নতুন সেমিস্টার শুরু হওয়ার কথা। তাহলে তো নেক্সট মাসেই তো ইয়ে হচ্ছে, পরীক্ষা হচ্ছে। শেষের দিকে হবে। তোমরা আমার নোটটা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। গতদিন আমি তোমাদের এই ম্যাথটা পড়াইছি, নোটটাও দিয়ে দিছি তোমাদেরকে গ্রুপে, তোমাদেরকে ওই ভিডিওটাও দিয়ে দিছি এবং লেকচার নোটটাও তোমাদেরকে দিয়ে দিছি, তোমরা সেখান থেকে নিয়ে নিও যারা পাওনি। তো আজকে হচ্ছে আমার এই দ্বিতীয় ম্যাথ, এটা হচ্ছে এক্সাম্পল 3.8। তো সবাইকে বলি, এই ম্যাথ গুলো সব পড়ানো হচ্ছে গেলর্ডের একটা বই আছে, আমি প্রথম ক্লাসে দেখাই দিছিলাম যে কোন কোন বই ফলো করবো। তো গেলর্ডের একটা স্পেস স্ট্রাকচারের একটা বই, বইয়ের স্যার বইয়ের নামটা আরেকবার একটু বলে দিলে ভালো হতো। বইয়ের নাম হচ্ছে ডিজাইন অফ স্পেস স্ট্রাকচার, এটা হচ্ছে গেলর্ড। গেলর্ড বললেই বুঝতে পারে, সার্চ দিলেই পাবো আর কি, হাওয়ার্ড গেলর্ড, ডিজাইন অফ স্পেস স্ট্রাকচার। ওই বইয়ে এই এক্সাম্পল 3.8 মানে এডিশনের একটা হেরফের আছে। স্যার কার বই আরেকবার একটু বল। গেলর্ড, আচ্ছা স্যার বুঝতে পারিনি। দাঁড়াও এক মিনিট, যে এই নামটা দেখতেছো, এই যে আমার এই যে নিচে দেখো, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার বাই এডুইন গেলর্ড। এডুইন গেলর্ড, এটা আর কি ইন্টারনেটে অ্যাভেলেবল না, এটা এমনি নাম দিছে, বাট এই বইটা তোমাদের হয়তো কিনতে হবে, বা যদি পারো আর কি কিনতে পারো, সমস্যা নেই। তো ওই বই থেকে এগুলো পড়ানো হচ্ছে, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার বাই এডুইন গেলর্ড। জি স্যার। তো এক্সাম্পল 3.8, তো এই ম্যাথটা হচ্ছে যে এখানে বলা আছে, দা 1 × 6 ইঞ্চ প্লেট, 1 ইঞ্চ, 1 × 6 ইঞ্চ প্লেট। আমি গতদিনও বলছি, আজকে বলি, এই 1 × 6 এটা দ্বারা কি বোঝায়? 1 হচ্ছে অর্থাৎ সামনে যে সংখ্যাটা থাকবে কম, সেটা হচ্ছে আমার থিকনেস, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার প্রস্থ। যেমন এই প্লেট, এই প্লেটটার কথা যদি বলি, এই প্লেটটা কি বলা আছে, 1 × 10। ওয়ান দ্বারা বোঝায় এই প্লেটের থিকনেস বা ডেপথ, আর 10 দ্বারা বোঝায় এই প্লেটের, এই যে এখান থেকে এখানে যে আমার প্রস্থ, এই প্রস্থটা, এটা হচ্ছে 1 × 10 ইঞ্চ। ঠিক আছে, এটা বুঝবা। এখানে বলছে দা 1 × 6 ইঞ্চ প্লেট শোন, এটা এখানে একটা প্লেট দেওয়া আছে, যে একটা প্লেট হচ্ছে 1 × 6 ইঞ্চ আর একটা হচ্ছে 1 × 10 ইঞ্চ। ঠিক আছে, কানেক্টেড, এই দুটো প্লেট কানেক্ট করা আছে কিসের মাধ্যমে, এই যে একটা ঝালাই দেওয়ার মাধ্যমে, যে লম্বা একটা ফিলেট। আমরা জানি যে স্পিল স্ট্রাকচার দুই ভাবে জয়েন করা হয়, একটা হচ্ছে আমার ঝালাইয়ের মাধ্যমে জয়েন করা হয়, আরেকটা হচ্ছে আমার নাট বোল্টের মাধ্যমে জয়েন করা হয়। এখানে ফিলেট জয়েন দিয়ে জয়েন করা হয়েছে, ফিলেট জয়েন, এখানে বলছে কি লংগিটিউডিনাল ফিলেট ওয়েলড। লংগিটিউডিনাল ফিলেট ওয়েলড মানে কি, এই দুটো প্লেট হচ্ছে শুধু এই লং বরাবর জয়েন করা আছে। এই যে দেখো, এখানে ডট ডট দেওয়া আছে, এখানে 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 জয়েন করা আছে, এখানে যেটা আছে প্রস্থ বরাবর, এখানে কিন্তু জয়েন করা নাই, শুধু এখানে এবং এখানে, অর্থাৎ লম্বা লম্বি জয়েন করা আছে প্লেট। এখানে কি হচ্ছে, লংগিটিউডিনাল ফিলেট জয়েন্ট দেয়া আছে, এটাকে বলা হয় আমার লংগিটিউডিনাল জয়েন্ট। তো কি জন্য দেয়া আছে, যাতে এটা টেনশন লোড নিতে পারে। অর্থাৎ এই দুটো জয়েন করা হয়েছে, যেন এই দুটো হচ্ছে আমার টেনশন লোড নিতে পারে। ধরলাম যে এখানে পিইউ এদিকে যদি আমি টানি, অথবা এটা বাম দিকে যদি টানি, তাহলে একটা টেনশন লোডের ক্রিয়েট হবে, ওই টেনশন লোডটা যাতে নিতে পারে, এই জন্য এই দুটো প্লেট হচ্ছে আমি ছাড়াই দিচ্ছি। এখন কি করতে হবে, ডিটারমাইন দা এলআরএফডি ডিজাইন স্ট্রেংথ, তারপর এএসডি অ্যালাউবল টেনশন স্ট্রেংথ, এগুলো বের করতে হবে।
অর্থাৎ এখানে আমি ম্যাক্সিমাম কত লোড অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ ডিজাইন কত লোড আমি অ্যাপ্লাই করতে পারবো সেটা আমার বের করতে হবে কতদিন আমরা করছিলাম কি দুইটা মেম্বারের মধ্যে হচ্ছে আমার নাট বোল্ট দেয়া ছিল নাট বোল্ট দেয়াতে সেটা ডিজাইন বা সেটা কত লোড নিতে পারে সেটা বের করতে আর আজকে হচ্ছে দুইটা মেম্বার হচ্ছে আমার ঝালাই করা থাকবে এটা আমার ডিজাইন টেনশন স্ট্রেংথ বা এলআরএফডি ডিজাইন টেনশন স্ট্রেংথ কত হবে সেটা আমার বের করতে হবে এখানে আমার ডাটা দেয়া আছে এফ ওয়াই হচ্ছে 50 কেএসআই আর এফ কিউ হচ্ছে 65 কেএসআই তো এখন আসি যে তাহলে আমার প্রথম কাজ কি হবে প্রথম হচ্ছে আমি এক নাম্বার কাজ হচ্ছে আমার এই যে নমিনাল লোড বা পিএন আমি বের করব তো নমিনাল লোড তো সবার আগে বলি যে আমার কোন মেম্বারের ডিজাইন স্ট্রেংথ দুই ভাবে বের করা যায় একটা হচ্ছে কি গ্রস সেকশন ইল্ডিং গ্রস সেকশন ইল্ডিং এ আমার কি কি প্যারামিটার আছে এফ ওয়াই অর্থাৎ ইল্ড স্ট্রেস এবং গ্রস এরিয়া বা এজি আর দ্বিতীয় হচ্ছে আমার টেনশন রাপচার স্ট্রেংথ টেনশন রাপচার স্ট্রেংথে আমার কি কি প্যারামিটার আছে টেনশন রাপচার স্ট্রেংথে আমার প্যারামিটার আছে হচ্ছে এফ ইউ এস ওকে তো ঝালাই যেহেতু তো ঝালাইতে হচ্ছে আমার এখানে আমি ছবি দিয়ে ড্র করে দিই ধরো এটা আমার একটা সেকশন এই সেকশনে আমি কি করছি নাট বোল্ট আছে তাই না তো নাট বোল্ট যেহেতু আছে এখানে নাট বোল্ট থাকাতে এখানে কি হবে আমার এখানে আমি যে গ্রস এরিয়া সরি গ্রস এরিয়া না এখানে আমি নমিনাল এরিয়া কি বের করব এই টোটাল এরিয়া থেকে আমি এই যে নাট বোল্টের যে এরিয়াটা আছে এই এরিয়াটা বাদ দিলে আমার নমিনাল এরিয়াটা পাবো তাই না এটা হচ্ছে আমাদের নাট বোল্ট থাকে এখন দুইটা প্লেট যদি আমার ঝালাই করা থাকে ধরলাম যে দুইটা প্লেট যদি আমার ঝালাই করা থাকে এর উপরে ধরুন আরেকটা প্লেট আছে এখন ঝালাই করা যদি থাকে তো ঝালাই করা প্লেটে তো আমার কোনো নাট বোল্ট থাকে না কোনো নাট বোল্ট নাই কিন্তু তো নাট বোল্ট যদি না থাকে তাহলে আমি কি করব তাহলে এর গ্রস এরিয়া আর নমিনাল এরিয়া কি সেম হবে না যেখানে নাট বোল্ট নাই কাজে টোটাল এখান থেকে আমার কোনো কিছু বাদ দেওয়া লাগতেছে না সো আমি গ্রস এরিয়া এবং নমিনাল এরিয়া সেম হবে ওকে তো ঝালাই করা বস্তুর ক্ষেত্রে তো ঝালাই করা বস্তুর ক্ষেত্রে আমার এন এবং এজি সেম তো যখন আমি এরকম ডিজাইন স্ট্যান্ড বের করতে আসবো আমার কি দুইটা মেথড করতে হবে একটা গ্রস সেকশন ইল্ডিং আর একটা টেনশন রাপচার স্ট্যান্ড এবং প্রত্যেকটা মেথডে আবার আরো দুইটা ওয়ে আছে একটা হচ্ছে এসডি এবং এলআরএফডি এই টোটাল আমার চারটা মান বের হবে এই চারটা মানের মধ্যে যেটা মিনিমাম সেই মানটা হচ্ছে আমি এখানে গ্রহণ করব এটা হচ্ছে আমার মূল থিম বা মূল প্রিন্সিপাল এটা সবাই মনে রাখবে আবার বলি যে কোন ডিজাইন যখন আমার বের করতে হবে প্রথমে আমি কি গ্রস সেকশন ইল্ডিং এবং টেনশন রাপচার স্ট্রেংথ এই দুইটা মেথডে বের করব এবং প্রত্যেকটা মেথডের আরো দুইটা ওয়ে আছে কি কি এএসডি এবং এলআরএফডি এবং প্রত্যেকটা সূত্র এখানে দেয়া আছে তোমার সূত্রগুলো মনে রাখবে তাহলে হবে তো তাহলে আসি প্রথমে কি গ্রস সেকশন ইল্ডিং এ তো গ্রস সেকশন ইল্ডিং এ আমার এই যে পিএন পিএনটা আমার বের করতে হবে পিএন হচ্ছে আমার নমিনাল লোড তো নমিনাল লোড সমান আমার কি এফ ওয়াই ইনটু এজি অর্থাৎ স্ট্রেস ইনটু গ্রস এরিয়া তো এফ ওয়াই মান এখানে মেথড দেয়া আছে কত 50 কেএসআই আর এজি হচ্ছে গ্রস এরিয়া এখন কথা হলো এখানে আমার প্লেট হচ্ছে দুইটা একটা হচ্ছে আমার কি 1 ইনটু 6 প্লেট আর একটা হচ্ছে 1 ইন 10 প্লেট তাই না তো আমার যদি লোড হয় এখন লোডে হয় লোড যদি আমি দেই তো সবার আগে কোনটা ভাঙবে যেটা দুর্বল সেটাই ভাঙার ট্রাই করবে সবার আগে তো দুর্বল প্লেট এখানে কোনটা বোঝাচ্ছে এই যে যেটা ছোট সেই প্লেটটাই তো আমার দুর্বল প্লেট 1 ইন 6 এন্ড 1 ইন 10 যেহেতু দুইটা প্লেট আমার জয়েন করা আছে তো যে কোনো একটা প্লেট যদি আমি অ্যানালাইসিস করি তাহলেই হবে তো একটা প্লেট যদি অ্যানালাইসিস করতে হয় তাহলে আমি যেটা দুর্বল প্লেট সেটা নিয়ে অ্যানালাইসিস করব দুর্বল প্লেট হচ্ছে 1 ইন 6 ইঞ্চ যার জন্য হচ্ছে আমার এই যে 6 ইঞ্চ প্লেট নিয়ে আমি অ্যানালাইসিস করতেছি তাহলে আমার গ্রস এরিয়া হচ্ছে কি এই যে এই প্লেটটা কি থিকনেস কত 1 ইঞ্চি আর কি প্রস্থ কত 6 ইঞ্চি কিন্তু লম্বা কত এটা কিন্তু দেয়া হয়নি এখানে কি প্রস্থ এবং থিকনেস
অর্থাৎ এই প্লেটটা যদি আমি এই সাইড থেকে দেখি তাহলে আমার দেখাবে হচ্ছে দেখা হচ্ছে প্লেটটা যদি আমি সাইড থেকে দেখি বা সেকশন করে দেখি তাহলে প্লেটটা দেখাবে হচ্ছে এরকম এখানে হচ্ছে প্রস্থ হচ্ছে আমার 6 ইঞ্চি আর হাইট হচ্ছে আমার 1 ইঞ্চি ওকে তাহলে 1 ইঞ্চি আমি যখন আমি এই এরিয়াটা কেন নিচ্ছি এই এরিয়াটা নিচ্ছি কারণ লোডটা হচ্ছে আমার ঠিক এই পয়েন্টে কাজ করতেছে স্ক্রিনের পারপেন্ডিকুলারে আমরা সব সময় টেনশন আমরা কি জানি যে টেনশন ফোর্স কম্প্রেশন ফোর্স এগুলো কি করে সেকশনের পারপেন্ডিকুলারে কাজ করে তাই না সেকশনের উপর লম্বভাবে কাজ করে তো লম্বভাবে যেহেতু কাজ করে কাজে তখন আমার লোডের লম্ব যে সেকশন আছে সেই সেকশনটা আমি অ্যানালাইসিস করব কারণ ইফেক্টটা হচ্ছে আমার এই পারপেন্ডিকুলার সেকশনে পড়ে ঠিক আছে তাহলে আমি কি এই সাইড থেকে দেখলে যেরকম লাগে তাহলে আমি সেকশনাল সেকশনটা আমি নিলাম তাহলে আমার কি গ্রস এরিয়া কত 1 ইনটু 6 ইঞ্চ অর্থাৎ হচ্ছে আমার এই যে এখানে যে 1 6 তাহলে কি আমি নমিনাল লোডটা বের করলাম তো নমিনাল লোডটা বের করার পর এখন এলআরএফডি তে আমি কি করব এলআরএফডি সূত্র অনুযায়ী কি ডিজাইন লোড কত আমার এই নমিনাল লোডটাকে তো আমি পুরো লোডটাকে তো আমি ডিজাইন হিসেবে দিতে পারবো না আমার জানি তোমরা হচ্ছে আরসিসি যখন করে আসছো ওখানেও দেখছো যে একটা লোড বের করার পর সেটাকে ডিজাইন ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হয় ফ্যাক্টর অফ সেফটির জন্য তো ঠিক তেমনি এখানে এলআরএফডি এবং এসডি দুইটা মেথড হচ্ছে আমার দুই ধরনের ফ্যাক্টর অফ সেফটি বা দুই ধরনের ফ্যাক্টর আছে এগুলো দিয়ে আমার এই নমিনাল লোডটাকে গুণ দিতে হবে অথবা ভাগ দিতে হবে তাহলে আমি কি করলাম এই লোডটাকে কোথায় এই যে কি এটা কি স্যার নির্দিষ্ট একটা দেওয়া থাকবে নাকি মানে ধরে নিতে হবে না না এই নির্দিষ্ট তো থাকবে তোমার হচ্ছে এই মান চারটা হচ্ছে ফিক্সড এই যে এলআর এই যে গ্রস সেকশন ইল্ডিং এর জন্য ফাইটির মান হচ্ছে 0.9 আর এসডি এই ওমেগা ওমেগা টির মান হচ্ছে 1.67 এই মানগুলো ফিক্সড বুঝছো আচ্ছা স্যার তারপরে যে টেনশন রাপচার স্ট্রেন মেথডে এখানে হচ্ছে এলআর এফডি এর যে ফাইটি আছে এর মান হচ্ছে আমার 0.75 আর এসডি এর মান হচ্ছে এই ওম টির মান হচ্ছে 2 এখানে হচ্ছে আমি এই যে প্রথম তোমাদের এই যে প্রথম পেজে এই নোটের প্রথম পেজে যাবা প্রথম পেজে মানগুলো সুন্দরভাবে দেয়া আছে ফাইটির মান 0.9 ওম টির মান 1.67 সূত্রগুলো এখানে মানগুলো দেয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবা সমস্যা নেই আচ্ছা তো এরপর আসি তাহলে আমি সূত্র অনুযায়ী যে এখানে জাস্ট এই যে নমিনাল লোডটা বের করার পর তারপর আমার কাজ হচ্ছে শুধু এই যে ওমেগা ফাই দিয়ে গুণ দিব গুণ দিতে চাই যে এখানে 270 কিপস আসছে তারপর এসডি তে আমার হচ্ছে কত ওমেগা টি দিয়ে ভাগ দিছি এই সূত্র অনুযায়ী তাহলে এখানে আমার হচ্ছে 179.6 কে আসছে এটা গেল হচ্ছে আমার গ্রস সেকশন ইল্ডিং এবার আসি হচ্ছে টেনশন রাপচার স্ট্রেন্থ ঠিক আছে টেনশন রাপচার স্ট্রেন্থে আমার নমিনাল লোডের সূত্র কি pn equal to fuac এখানে একটু পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে আমি দেখাই গ্রস টেনশন রাপচারের জন্য আমার যে লোডটা আছে pn pn equal to chamar f u a c এটা তাই না এইটা কিন্তু f y না এটা কিন্তু f u মনে রাখবে এটা কিন্তু এই টেনশন রাপচার স্ট্রেন্থে আমার pn এর মানটা হচ্ছে f u কারণটা কি টেনশন রাপচার স্ট্রেন্থে আমি কোন জিনিসটা কনসিডার করছি প্লেটটা যখন টানা হবে তখন একবারে ভেঙে যাবে এখন প্লেট কখন ভাঙবে একটা স্টিল কখন ভাঙবে যখন তার স্ট্রেসটা আলটিমেট স্ট্রেসে পৌঁছাবে তখনই সেটা ভাঙবে তো আলটিমেট স্ট্রেস হচ্ছে এফ আর গ্রস সেকশন ইল্ডিং এ কি করছি যে প্লেটটা হচ্ছে ভাঙবে না জাস্ট ইল্ড করবে বা বড় হবে তো যখন ইল্ড করবে তখন কি স্ট্রেসটা এফ ইউ হবে এজন্য এখানে আমি এফ ইউটা অ্যাড করছি তো এখানে আমার এফ ইউ এখন আমার কথা হলো এসি আর একটা একটা টার্ম হচ্ছে এন একটা এসি আর একটা হচ্ছে এজি এখানে তিনটা টার্ম আছে তাই না একটা হচ্ছে কি আমরা জানি মেথডটা একটা হচ্ছে এজি আর একটা হচ্ছে আমার
এন আরেকটা হচ্ছে আমার এ সি এই যেটা হচ্ছে আমার গ্রস এরিয়া অর্থাৎ একটা সেকশনের এটা যদি আমার একটা সেকশন হয় এখানে যদি দুইটা নাট থাকে বললাম তাহলে এজি হচ্ছে আমার এই পুরো এরিয়াটা নাট বোল্ট যা আছে পুরো এরিয়াটা হচ্ছে আমার এজি আর নমিনাল এরিয়া কি নমিনাল এরিয়া হচ্ছে জাস্ট এই এরিয়া থেকে আমি নাট এবং নাট বোল্ট যেটা আছে এরিয়াটা আমি বাদ দিব এটা হচ্ছে এএন বা নমিনাল এরিয়া আর এসিটা হচ্ছে পিএনটা কি পিএন হচ্ছে নমিনাল লোড অর্থাৎ প্রিলিমিনারি একটা লোড নিচ্ছে হ্যাঁ যে কত লোড নিতে পারবে ঠিক আছে অর্থাৎ ইনিশিয়ালি আমার ওই মেম্বারটা কত লোড নিতে পারবে সেটা হচ্ছে পিএন তো এবার আসি এসি এসিটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এরিয়া এই অ্যাকচুয়াল এরিয়াটার সাথে আমার কি করতে হবে এই ইউ ইনটু এন অর্থাৎ এখানে আমাদের নমিনাল এরিয়াটা আছে নাট বোল্টের এরিয়াটা যেটা আমি বাদ দিছি নমিনাল এরিয়া এই নমিনাল এরিয়ার সাথে একটা ফ্যাক্টর গুণ দিতে হয় ইউ ঠিক আছে এই ইউ দিয়ে গুণ দিলে সেটা হয় আমার এসি বা অ্যাকচুয়াল এরিয়া যে এরিয়াটা হচ্ছে আমার এটা এখন এই ইউ এর মানটা আমরা গত ম্যাথে করছিলাম গত ম্যাথে যদি আমি যাই গত ম্যাথ যেটা ছিল গত ম্যাথে আমি কি করছি এই ইউ এর মানটা আমি যে দেখো এস ইকুয়াল টু ইউ এ এন ইউ এর মানটা আমি কত ধরছিলাম 0.9 ধরছিলাম কারণ নাট বোল্টের ম্যাথ হচ্ছে 0.9 ফিক্সড বাট ঝালাই টাইপের যে ম্যাথগুলো আছে যেখানে আমার ঝালাই করা হয় এই ম্যাথে হচ্ছে আমার ইউ এর মানটা একটা সূত্র আছে এই সূত্র হচ্ছে আমার এই যে এটা এই সূত্রটা হচ্ছে সবাই মনে রাখবা যে এল যদি আমার 2w থেকে বড় হয় তাহলে ইউ এর মান হচ্ছে 1 2w এল 1.5w এর মধ্যে যদি হয় তাহলে ইউ সমান 0.87 1.5w এল মানে এটা যদি সাপোর্ট করে তাহলে ইউ হচ্ছে 0.75 এল হচ্ছে আমার ওয়েল্ডিং এর লেন্থ আর w হচ্ছে কি আমার প্লেটের প্রস্থ ওকে তো এখন কথা হলো এটা আমি কিভাবে বের করব বা কোনটা আমার কাজ করতেছে সেটা আমি কিভাবে বের করব তা আমি এই ধরনের ম্যাথে আগে তিনটা সূত্রে আমি আগে চেক করব যে এই কন্ডিশন গুলো মানতেছে কিনা তো প্রথম কন্ডিশন কি প্রথমে আমি চেক করব কত এই এলটা এল হচ্ছে কি ওয়েল্ডিং এর লেন্থ এই প্রস্থের দ্বিগুণের দ্বিগুণ হয় কিনা ওকে তো এখানে ম্যাথে আমার ওয়েল্ডিং এর লেন্থ কত দেয়া আছে 8 ইঞ্চি আর এই প্লেটের প্রস্থ দেয়া আছে কত 6 ইঞ্চি এখানে দেয়া আছে লেন্থ হচ্ছে 8 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 6 ইঞ্চি ওকে তাহলে প্রথমে দেখি যে এটা হয় কিনা তো 2 ইনটু w তো এই সূত্রটা যখন প্রথমে কাজে লাগাতে আসি দেখি প্রথমটা হচ্ছে আমার কত 2w সমান আমার কত বের হয় 2 গুণন 6 2w ইকুয়াল টু হচ্ছে আমার 2 গুণন 6 ইকুয়াল টু কত 12 তাই না আবার l এর মান কত আছে এখানে মানতেছে না তাই না এবার দ্বিতীয় কন্ডিশনে আসি দ্বিতীয় কন্ডিশনে কি দেয়া আছে 1.5w 2w l এটা দেয়া আছে তাহলে 1.5w টা আমি বের করি তা সবাই একটু অপেক্ষা করো
তো সবাই দেখো দেখতে পাচ্ছ তো নাকি জি স্যার জি স্যার এবার আসি দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রে আমার কি আছে 1.5 ডব লেখা আছে তাহলে 1.5 ইনটু ডব মান কত 6 ইকুয়াল টু কত 9 হয় না 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 হ্যাঁ 9 স্যার 9 তাহলে আমার দ্বিতীয় সূত্রে আমার কি দেয়া ছিল যে 2w থেকে আমার এলটা হচ্ছে ছোট হতে হবে এল এল তার থেকে হচ্ছে 1.5 w তাহলে আমি যদি মানগুলো বসাই 2w মান কত 12 আর এল এর মান দেয়া আছে হচ্ছে আমার 8 8 8 তাই না আর 1.5 w মান দেয়া আছে কত 9 9 9 কাজে আমি যেটা দেখতেছি যে এখানেও আমার এটা কি হচ্ছে হচ্ছে না কারণ 8 টা কি আমার 9 এর থেকে তো ছোট তাই না সচেতন স্যার হ্যাঁ হ্যাঁ হবে না কাজে কাজে এই কন্ডিশনটাও কি আমার মানতেছে না জি স্যার তাহলে আমি কি যে 2 নম্বর 1 নম্বর এবং 2 নম্বর কন্ডিশন আমার বাদ 3 নম্বর হবে তাহলে শুনতে পাচ্ছি স্যার বলেন আপনি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছ তো নাকি এটা জি স্যার হ্যাঁ কিলা দেখা তো এখানে আমার 1 নম্বর এবং 2 নম্বর শর্ত কিন্তু মানলো না তাহলে এবার 3 নম্বর শর্তে আসি তো 3 নম্বর শর্তে আমার যেটা হয় সেটা হচ্ছে যে 1.5w সমান কত 9 তো 9 থেকে 8 ছোট 9 থেকে 8 হচ্ছে ছোট এবং এরপরে আছে কত w তো উইথ হচ্ছে কত 6 ইঞ্চি 6 6 ইঞ্চি কাজে এই 3 নম্বর 3 নম্বরটা হচ্ছে আমার মানছে ওকে তো এটা মনে রাখবা যে এই এই ম্যাথে অর্থাৎ ঝালাই টাইপের ম্যাথে হচ্ছে আমার এই তিনটা সূত্র এই কিউটা হচ্ছে আমি এই তিনটা কন্ডিশন অনুযায়ী বের করব যে প্রথমে আমি এটা চেক করব এলটা দুর্গাপুর থেকে বড় কিনা যদি হয় তাহলে ইউ সমান 1 হবে আর যদি দ্বিতীয় এটা না হয় যদি দ্বিতীয় কন্ডিশনটা মানে তাহলে ইউ সমান 0.87 হবে আর এটা না মানে যদি তৃতীয় কন্ডিশনটা মানে তাহলে ইউ সমান 0.75 হবে তাহলে এটা ঝালাইয়ের ক্ষেত্রে আর নাট বোল্টের ক্ষেত্রে 0.9 হচ্ছে ফিক্সড তো তাহলে আমি এই যে 3 নম্বরের ভিতরে ইউ সমান 0.75টা আমি বাছাই করলাম তাহলে এখন আমি অ্যাকচুয়াল এরিয়াটা বের করি অ্যাকচুয়াল এরিয়াটা বের করতে হলে তাহলে কি আমি আগে বলছি অ্যাকচুয়াল এরিয়া সমান ইউ ইনটু নমিনাল এরিয়া এখন ঝালাইয়ের জন্য নমিনাল এরিয়া হচ্ছে আমার গ্রস এরিয়ার সমান যেহেতু আমার যেহেতু আমার কোনো মেম্বার যখন ঝালাই করা হয় ঝালাইয়ের মধ্যে কিন্তু কোনো নাট বোল্ট থাকে না তো নাট বোল্ট যদি না থাকে কাজে অবশ্যই এর নমিনাল এরিয়াটার সমান আমার কি হবে গ্রস এরিয়ার সমান হবে ঠিক সেখানে এখানে হচ্ছে আমার এই যে নমিনাল এরিয়াটাই যে আমার এই গ্রস এরিয়া 1 গুণন 6 আর কোফিশিয়েন্ট হচ্ছে 0.75 তাহলে এই দুটো গুণ করলে 4.5 ইঞ্চি স্কয়ার আসে আমার অ্যাকচুয়াল এরিয়া ওকে তাহলে এখন আমি অ্যাকচুয়াল এরিয়া থেকে আমি এই যে গ্রস টেনসর অ্যাপটার স্ট্রেংথ আমি যে নমিনাল লোডটা বের করতেছি পিএন সমান হচ্ছে fu আলটিমেট ডিস্ট্রেস ইনটু ac তাহলে fu মান এই যে 65 ksi এখানে দেয়া আছে 65 ksi এখানে দেয়া আছে আর যে অ্যাকচুয়াল এরিয়া এই যে 4.50 তো এই দুটো থেকে আমার কত আসলো 272.5 তাহলে আমি নমিনাল লোডটা বের করার পর তখন কি করব lrfd এবং asd এর ফ্যাক্টর দিয়ে জাস্ট গুণ দিব ডিজাইনের জন্য তাহলে যে lrfd শুধু এই যে 5d pn fit into pn তাহলে এটা আসলো এবং pn এবং ওমেগা কে তাহলে আমার টোটাল বের হলো কত চারটা মান 270 179 আর হচ্ছে 219 আর 146 তাহলে এগুলোর মধ্যে আমরা তাহলে লোড বের করতে হবে নমিনাল লোড হ্যাঁ হ্যাঁ নমিনাল লোড থেকে তারপর ডিজাইন লোড আমার বের করতে হবে এখানে আমি বলি একটু ভালো করে
প্রথমে হচ্ছে তোমাদের কি বের করতে হবে, প্রথমে আগে ফিক্স করতে হবে যে মেথড, ঠিক আছে? মেথডে কি কি আছে? এক নম্বর হচ্ছে আমার কি এলআর ইজ টু, না না প্রথমে মেথড, যে কোনো ডিজাইন বের করতে হলে আমার মেথড, মেথডে এক নম্বর হচ্ছে কি গ্রস সেকশন ইল্ডিং, হ্যাঁ গ্রস সেকশন ইল্ডিং, তাই না? এই গ্রস সেকশন ইল্ডিং এ আমার কি দুইটা ওয়ে আছে, এ হচ্ছে আমার এলআরএফডি, তাই না? এলআরএফডি না তো এলআরএফডি তে আমার, হ্যাঁ হ্যাঁ এলআরএফডি, এলআরএফডি তে আমার ধরো যে কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্টের মান হচ্ছে, সেই কোএফিসিয়েন্টের মান হচ্ছে আমার কত, এখানে এখানে দেখো এলআরএফডি তে কোএফিসিয়েন্টের মান হচ্ছে আমার 0.9 হাইটে, 0.9 কিউটি, 0.9 স্যার এই এলআরএফজি 0.9 যে কোএফিসিয়েন্ট এটা কি আমাদের ঝালাইয়ের ক্ষেত্রে না শুধু নাট বোল্ট চলছে, না না শুধু এটা না, এটা সব জায়গায় ঝালাই নাট বোল্ট যা আছে সব জায়গায়, সব সব ক্ষেত্রে এই মান ফিক্স, হ্যাঁ সব ক্ষেত্রে ফিক্স যখন মেথডটা আমার গ্রস সেকশন ইল্ডিং, ঠিক আছে স্যার? আমি তো সব আমি তো অন্য কোনো ক্লাস করে আসছে, ফার্স্ট ক্লাস করতেছি স্যার, গ্রস সেকশন ইল্ডিং এই জিনিসটা কি স্যার এইটা আমাকে একটু বললে একটু ভালো হতো স্যার, এইটা আমি কালকে ক্লাস করি নাই, কেন আগের ক্লাসে লেকচার ভিডিও তো আপলোড দিছে সেগুলো দেখছো স্যার? আমি এগুলো দেখতে পারি, আমার জ্বর হইছিল স্যার, আমি এগুলো কিছু দেখে না আজকে তো ক্লাস জয়েন করলাম, দেখতে পারি নাই, তো দেখতে হবে, না দেখলে তো আবার সেই প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা স্যার আমি স্যার আমি তাহলে গ্রুপের ওই পেজে ওইগুলো দেখবেন, ঠিক আছে? না বুঝতে হলো আপনাকে বলবেন, গ্রস সেকশন ইল্ডিং দ্বারা শুধু একটা জিনিসই বোঝায় যে স্টিল সেকশনটা ভাঙা ভাঙবে না, ধরো যে কোন কোন স্টিল কে যখন তুমি টানবা টানার আগে কি সে কি একটু লম্বা হয় না সেই স্টিল টানে, হ্যাঁ লম্বা, তুমি দেখবা যে কোন স্টিল অথবা ধরো যে লোহার তার কাটা এটা যখন টানবা ভাঙার আগে কি হয় একদম কি লম্বা হয় না, স্ট্রেনটা বাড়ে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তো ওই ওই ভাঙার আগে যে এটা লম্বা হয় এই লম্বাটাকে যখন আমি কনসিডার করি তখন এইটাকে আমার এই মেথডটাকে বলা হয় গ্রস সেকশন ইল্ডিং, বুঝছো? আচ্ছা স্যার, ওকে স্যার, তো গ্রস সেকশন ইল্ডিং এর দুইটা মেথড এলআরএফডি আর এএসডি, তো এএসডি তে আমার কত 1.67 এএসডি তে যে আমার মানটা আছে, ঠিক আছে? এরপর আমি দুই নাম্বার মেথড যেটা সেটা হচ্ছে কি আমার টেনশন রাপচার স্ট্রেন, টেনশন রাপচার স্ট্রেন মেথডে টেনশন রাপচার স্ট্রেন মেথডটা কি, টেনশন রাপচার স্ট্রেন মেথডটা হচ্ছে যে আমার ওই স্টিলটা সরাসরি ভেঙে যাবে, ঠিক আছে? কোনো লম্বা হবে না সরাসরি ভেঙে যাবে, তো টেনশন রাপচার স্ট্রেন্থ আমার দুইটা মেথড আছে, একটা হচ্ছে এল আর এফ ডি, এল আর এফ ডি তে আমার এটার মান হচ্ছে 0.0, এখানে মান দেয়া আছে 0.75, এটা তোমরা পারলে খাতায় লিখে রাখতে পারো 0.75, আর এস ডি তে ফ্যাক্টরের মান হচ্ছে আমার 2.00, স্যার এই জায়গাকে স্যার ফিক্সড মান, এগুলো কি স্যার ফিক্সড? হ্যাঁ এগুলো সব মেথডে ফিক্সড। আচ্ছা স্যার, শুধু চেঞ্জ হচ্ছে আমার ওই যে একটা মান আছে না ধরো যে যে এসি ইকুয়াল টু আমার কি বলছিলাম ইউ গুণন হচ্ছে এম এম এম, তো এই ইউ এর মানটা শুধু চেঞ্জ হবে ঝালাইয়ের ক্ষেত্রে আর হচ্ছে আমার নাট বোল্টের ক্ষেত্রে, নাট বোল্টের ক্ষেত্রে। ও স্যার হ্যাঁ স্যার, ওকে স্যার, নাট বোল্টে ইউ এর মান 0.9 না, ঝালাইয়ের ক্ষেত্রে ওই যে ওই তিনটা কন্ডিশন মানলে যেটা হবে, ঠিক আছে স্যার? তো আমার তাহলে কি দুইটা মেথডে আমার টোটাল কত চারটা মান বের হবে ম্যাথে, এই চারটা মানের মধ্যে ধরো যে এলআরএফটির মধ্যে যেটা মিনিমাম দুইটা এলআরএফটির মধ্যে যে মানটা মিনিমাম হবে সেই মানটা নিব অ্যানসার, আর দুইটা এসডির মধ্যে যে মানটা মিনিমাম হবে সেই মানটা আমি নিব, তাহলে এখানে অ্যানসারে হচ্ছে আমার বলতে পারি যে এই 270 আর 219 এর মধ্যে এটা নিব, আবার 146 আর 179 এর মধ্যে এটা নিব, আর যদি এমন বলে যে আমার একটা মান লাগবে ম্যাথে যদি এরকম আসে যে আমি একটা মান নিব, তাহলে একটা মান যদি চায় তাহলে এই চারটা মানের মধ্যে যে মানটা মিনিমাম সেই মানটা আমি নিব, তো এখানে সবচেয়ে মিনিমাম হচ্ছে 146.2, কাজেই 146.2 মানটাই আমি এখানে ব্যবহার করব,
অ্যানসার তাহলে একটা হবে না চারটা হবে? এখন ধরো যে কোশ্চেনে কি বলা থাকে সেটা, যেমন এখানে কোশ্চেনে কি বলা মিনিমাম স্যার আপনি মানে বলেন মিনিমাম যে মানটা হয়, মিনিমাম বলতে কি যে আমাদের সাইডটা মানে বের করলাম, ধরেন এল আর এফ যে মান বের করলাম মানে গ্রোথ সেকশন ডিং এ টেনসিল রাপচার স্ট্রেন্থে আমরা এল আর এফ জি আর এস জি বের করলাম, এই সাইডটা মানের ভিতরে যে মানটাকে কম থাকবে সেইটাকে আমরা ধরে নেব, মানে ওইটাকে মিনিমাম মান হবে কিনা। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটাই হচ্ছে তোমার ডিজাইন স্ট্রেন্থ, বুঝছো? ও আচ্ছা, ধরো এখানে ম্যাথে যদি বলা থাকতো যে ডিটারমাইন দা ডিজাইন টেনসাইল স্ট্রেন্থ তাহলে কি হবে, এই চারটার মধ্যে মিনিমাম মান হবে। বাট এখানে ম্যাথে কি বলা আছে দেখো, ডিটারমাইন দা এলআরএফডি ডিজাইন টেনসাইল স্ট্রেন্থ এন্ড এএসডি অ্যালাউড টেনসাইল স্ট্রেন্থ, মানে কি এলআরএফডি ডিজাইনেরও মান চাইছে এএসডিরও মান চাইছে। হ্যাঁ হ্যাঁ এএসডিরও মান চাইছে অ্যালাউড, তার মানে কি আমার এলআরএফডি দুইটার মধ্যে একটা মান নিতে হবে আর এএসডি দুইটা মানের মধ্যে একটা মান নিতে হবে, একটা মান নিলেই হবে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছো? ওই দুটার মধ্যে যেটা নিম্নে সেটাই ধরা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আবার এস দিতে দুটার মধ্যে যেটা নিম্নে সেটা আমি ধরে নেব। জি স্যার, ওকে স্যার। তো এই ভিডিওটা আমি তোমাদের ইউটিউবেও দিয়ে দিব, সমস্যা নেই, বুঝতে সমস্যা হলে সেখান থেকে বারবার দেখে নিবা, ভিডিও দেখলে বুঝতে পারবা ভালোভাবে। স্যার আরেকটা, স্যার একটা আমার একটা মনে একটা কোশ্চেন সলভ করব স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমাদের স্যার ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার মানে স্যার আমরা তো স্যার মানে এমনি বই কিনবো, মানে বই কিনবো আমরা তো পিজিএফ দেখে পড়বো না, আমাদের মানে লাইব্রেরি থেকে বই নেই, কোন বইটা নেব? আপনি যে বইটা বললেন কি ওই বইটা কি আমাদের নেওয়া লাগবে নাকি? হ্যাঁ এই বইটাই সব সব জায়গায় ফলো করা হয়, বুয়েটে বুয়েটে সব জায়গায় এই বইটা ফলো করা হয়। এই যে দেখো, এই যে লেখা আছে ডিজাইন অফ টেনশন স্ট্রাকচার বাই এডুইন গেলর্ড, বুঝছো? আচ্ছা স্যার, হ্যাঁ ওকে স্যার। এখানে যদি আমি ইমেজে যাই, এই যে এই বইটা দেখতে হচ্ছে এরকম, এই যে এরকম, বুঝছো? ওকে স্যার, যে ডিসপ্লে স্ট্রাকচার গেল এই বইটাই, এই বইটা থেকে আমি ম্যাথ গুলো পড়াচ্ছি, ওই বইটাই তোমরা কিনবা। ও আচ্ছা, তো যাই হোক স্যার আমাদের এই বলো বলো স্যার বলো কি বলবো মানে স্যার আমাদের এই মানে স্যার ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার স্যার এই সাবজেক্টটা দ্বারা স্যার আমরা কি কি শিখতে পারবো স্যার, মানে ক্লাসগুলো করার পরে কি কি শিখতে পারবো স্যার আমরা? আসলে জানেন ভালো করে আমার আইডিয়া আসলে নাই। ক্লাস করে শিখতে পারবা ধরো যে তোমার স্টিলের বিম কলাম ডিজাইন শিখতে পারবা, বুঝছো? তারপর হচ্ছে স্টিলের ধরো যে ফ্রেম ফ্রেমের কানেকশন যেগুলো আছে, ধরো যে বিম কলাম তো কানেকশন দেওয়া হয় তাই না, ধরো যে ওয়েল্ডিং করা হয় বা ধরো যে নাট বোল্ট লাগানো হয় সেই কানেকশনের ডিজাইন শিখতে পারবা। তারপর হচ্ছে ধরো আমার স্টিল সেকশন তো বিভিন্ন টেনশন ফোর্সেও থাকে, বিম কলাম বাদেও ধরো যে স্টিল স্টিল সেকশন আর কি টেনশন ফোর্সে থাকে না। টেনশন ফোর্সে মানে কি স্যার? আমি টেনশন ফোর্স এই জিনিসটা ভালো বুঝতে পারছি না, এই জিনিসটা ভালো করে বুঝতে পারি না স্যার, একটু বোঝান তো। টেনশন আর কম্প্রেশন এই দুটো লোড স্যার আমার একটু ঝামেলা করতেছে। টেনশন টেনশন ফোর্স এটা তো সহজ ব্যাপার, এটা না বুঝতে পারলে মানে টেনশন স্যার মানে উপর থেকে। আচ্ছা ধরো, এই শুনো, এই ফিগারটা দেখো স্যার, এটা আমার একটা তার, বুঝছো? এটা একটা তার, ঠিক আছে? এই তারের নিচে তুমি একটা ওয়েট ওয়েট টাঙ্গাই দিছো, ধরো যে মাছ বা মাংস মাপতেছো তাই না, ওয়েটটা কি নিচের দিকে কাজ করতেছে না? মানে হচ্ছে স্যার এটাকে মানে নিচের দিকে যে ফোর্সটা কাজ করবে ওই ওই জিনিসটাকে বোঝায়। হ্যাঁ হ্যাঁ, টানা বল টানা বল টানা টানা, এক কথায় এটা যদি আমার বিম হয়, এই বিমের এইদিকে এবং এইদিকে যদি লোড কাজ করে তাহলে এটাকে আমার টেনশন ফোর্স বলে। ও আচ্ছা স্যার, এখন বুঝা গেল স্যার। হ্যাঁ, আবার এই বিমে যদি এই ইনওয়ার্ড যদি ফোর্স কাজ করে তাহলে এটা আমার কম্প্রেশন ফোর্স, বুঝছো? ও মানে বিপরীত দুটো হয় স্যার, মানে একটা যাবে একটা আসবে, ওই হচ্ছে কম্প্রেশন। থ্যাংক ইউ স্যার। তো যাই হোক, এই নোটটা তো তোমাদেরকে দিয়ে দিছি, এই ম্যাপটা আজকের মতো করাচ্ছি করাইলাম, তো এই ম্যাপটা তোমরা একটু প্র্যাকটিস করবা, বুঝছো? ওকে স্যার। আর নেক্সট মঙ্গলবারে সোমবারে ক্লাস তোমার সাথে, তো নেক্সট সোমবারে আবার এইটাও দিয়ে দেন এই ম্যাপটা নাকি স্যার? আমাদের ম্যাথ এইচ স্যার আমাদের গ্রুপে দিয়ে দেন স্যার এইটা। হ্যাঁ, তোমাদের গ্রুপে আমি যে হ্যান্ড নোটটা গত গতদিন দিছি সেই হ্যান্ড নোটে এই ম্যাথ গুলো আছে, হয়তো ভিডিওটা আমি দিতে পারি আপলোড করে, বুঝছো? স্যার স্যার
মানে স্যার আমাদের স্যার এই যে মানে স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং যে রেগুলার ব্যাচ হচ্ছে গ্রুপ ওইটাই কি আপনি এসে আপডেট দেন আমাদের ক্লাসগুলো যে পেজ আপগুলো করাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে তোমাদের একটা গ্রুপ খুলে আছে না ডিপার্টমেন্টে, অল ডিপার্টমেন্ট, হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ারিং রেগুলার রেগুলার ব্যাচ ওইটা স্যার। হ্যাঁ হ্যাঁ, ওখানেই আছে, ওখানে খুঁজলে পাবো। জি স্যার আছে আছে এই ম্যাটটা। তো যাই হোক, সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাস আবার কথা হবে। স্যার স্যার আরেকটা কথা স্যার, আমাদের স্যার এই মানে ফোর্থ সেমিস্টারের মানে রেজাল্ট কি মানে কবে কি? আর তোমাদের এই গত ক্লাস আর আজকের ক্লাসের যে ভিডিওটা আছে সেটা আমি আজকে হয়তো বিকালের দিকে দিয়ে দিব, শেয়ার করে দিব। ওকে স্যার। তোমরা আমার বোর্ডটা দেখে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। তো গতদিন এই ঝালাই ম্যাথ করছি, তো এই দুইটা ম্যাথই এখানে দেখাচ্ছে, একটা হচ্ছে নাট বোল্ট আর একটা হচ্ছে ঝালাই, যে টেনশন স্ট্রেংথ দুটো এক্সাম্পল দেখানো আছে। তো এরপর হচ্ছে তোমাদের এখানে একটা দেয়া আছে, ধরো আজকে আবার হেডের জায়গায় আবার জাহাঙ্গীর স্যারের নাম লিখছে, কি অবস্থা মানুষের কথাবার্তা। তো হ্যালো, তো এখন দেখো এখানে আমার আরেকটা ম্যাথ আছে আগের মতোই এক্সাম্পল, এই ম্যাথটা তোমরা পারলে বাসায় এক্সারসাইজ করতে পারো। এখানে হচ্ছে তোমার নাট বোল্টের ম্যাথ দেওয়া আছে, দেখা গেলো যে এখানে প্লেট আছে, প্লেটের উপরে যে দুটো প্লেট দেওয়া আছে এদের সেকশন ফুল এরকম দেখাবে। আর এই ম্যাথটা দেখাইলাম না আগের মতোই, শুধু এটা প্র্যাকটিসের জন্য এই ম্যাটটা রাখা হয়েছে তোমাদের। তো আজকে যেটা আসি, আজকে টপিক হচ্ছে আমার ব্লক শেয়ার। ব্লক শেয়ার জিনিসটা কি, এই ম্যাটটা অবশ্য দুই দিন লাগবে। এখানে আমার আজকে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে আমার কি ব্লক শেয়ার। ব্লক শেয়ার জিনিসটা কি আমি তোমাদের যদি একটু ইন্টারনেটে সার্চ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবো। ব্লক শেয়ার ইন টেনশন মেম্বার দিলে হয়, যে আমি যদি এই পিকচারটা দেখাই, এখানে দেখো যে এটা একটা মেম্বার, দেখা গেল যে আউটসাইড যে এরিয়াটা, এই এরিয়াটা এবং এখানে যে ভিতরে যে এই দুই এরিয়ায় আমার শেয়ারের একটা পার্থক্য হবে, বা দুই এরিয়াতে আমার, যেমন আমি বলি কোন শেয়ার স্ট্রেস দ্বারা আমি কি বুঝি, কোন একটা সেকশনের হয় ডান দিকে অথবা বাম দিকে ফোর্সের যোগফল, এক্সটার্নাল ফোর্সের যোগফলটাকে আমরা শেয়ার ফোর্স বলি। ঠিক তেমনি ব্লক শেয়ার হচ্ছে এরকম যে এখানে আমার যে জয়েন্ট আছে, এই জয়েন্টটা হচ্ছে এখানে আমার একটা দেখা গেলো যে ব্লকের মতো কাজ করছে, এই সেকশনের হয় ভিতরে না বাইরে, এই দুই সাইডে হচ্ছে আমার শেয়ার কাজ করে, হয় এই পাশেরটা ক্যালকুলেশন করবো না হয় এই পাশেরটা আমি ক্যালকুলেশন করবো। যেমন আমি এখানে সেম কথাটা বলি, এখানে যদি আমি টানি দেখা গেলো যে নাট বোল্টের এই বাম সাইডে দেখা গেলো যে বাম সাইডে আমার একটা শেয়ার কাজ করতেছে, ডান সাইডে একটা শেয়ার কাজ করতেছে, অর্থাৎ ব্লক আকারে একটা যে শেয়ার কাজ করে সেটাকে আমার ব্লক শেয়ার বলি। এর আগে আমরা শেয়ার করছিলাম সেকশন আকারে, আর এখানে হচ্ছে আমার শেয়ারটা হচ্ছে ব্লক আকারে। যেন আমি যদি এই এই পিকচারটা দেখি, এই পিকচারটা দেখো, এই যে টানতেছি দেখা গেল যে আমার এই যে নাট বোল্ট যেখানে আছে, নাট বোল্টের সেন্টার টু সেন্টার লাইন ড্র করা হয়, তো
তো সেন্টার টু সেন্টার লাইন ড্র করার পর হয় বাম সাইডে না ডান সাইডে শেয়ারটা কাজ করে, ঠিক আছে? তো নর্মালি যেদিকে ফোর্স যে যে পাশে আমার ফোর্সটা কাজ করে, ধরলাম যে আমার এই সেকশনে ফোর্সটা টানা আছে বা এখানে আমার ফোর্সের কন্টাক্ট হচ্ছে আমার এই জায়গায়, তাহলে এই সারফেসে এই সারফেস থেকে নাট বোল্টের মাঝখানে যে এরিয়াটা, অর্থাৎ এই সারফেস থেকে যে নাট বোল্টের মাঝখানে যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমার ব্লক ব্লক শেয়ারের জন্য ক্যালকুলেশন করা হয়। ওকে, যেমন যে এটা দেখো, এই যে এই এই সারফেস থেকে যে আমার যে নাট বোল্ট আছে, এই নাট বোল্টের আউটার যে ফেস আছে, এই ফেস এটা হচ্ছে আমার ব্লক শেয়ার। তো এখানে একটা এরকম ম্যাথ দেয়া আছে ব্লক শেয়ারের, যে দা এ 572 গ্রেড 50 টেনশন মেম্বার, এখানে একটা টেনশন মেম্বার দেয়া আছে যেটার তো এখানে আমার একটা মেম্বার দেয়া আছে যেটার হচ্ছে গ্রেড হচ্ছে 50 গ্রেড মানে কি ইল্ড স্ট্রেস বা এফ পয়েন্ট মান হচ্ছে 50 কেএসআই আর এফ কিউ হচ্ছে আলটিমেট স্ট্রেস, আলটিমেট স্ট্রেস হচ্ছে আমার 65 কেএসআই। তো এই এই মেম্বারের বৈশিষ্ট্য হচ্ছে এটা, তো এটা হচ্ছে দেয়া আছে। তো এই মেম্বারটা আমার কানেক্ট করা আছে কি কি দিয়ে, তিনটা 3/4 ইঞ্চি ডায়ামিটার বোল্টে কানেক্ট করা আছে। এখানে যে একটা দুটা তিনটে তিনটা বোল্টে কানেক্ট করা আছে, কটা তিনটা 3/4 ইঞ্চি বোল্ট। তো এখন এই শেয়ারের আমার কি বের করতে হবে, LRFD ব্লক শেয়ার রাপচার স্ট্রেংথ এন্ড ASD অ্যালাউবল ব্লক শেয়ার রাপচার স্ট্রেংথ, অর্থাৎ আমার এর ব্লক শেয়ার বের করতে হবে LRFD এবং ASD মেথড, এবং ব্লক শেয়ারটা বের করার পর আবার কি করতে হবে আমার LRFD ডিজাইন টেনশন স্ট্রেংথ এন্ড ASD অ্যালাউবল ডিজাইন টেনশন স্ট্রেংথ বের করতে হবে। এর আগে আমরা কি করছিলাম, এর আগে আমরা ধরো যে LRFD এবং ASD তে শুধু ডিজাইন টেনশন স্ট্রেংথ বের করছিলাম, ঠিক আছে? ডিজাইন টেনশন স্ট্রেংথ ধরো যেটা আমার একটা মেম্বার আছে, এদিকে টানছি এদিকে টানছি, এটা আমার শুধু টেনশন ফোর্স এর ডিজাইন টেনশন স্ট্রেংথ কয়টা মেথড বের করছি, একটা হচ্ছে ASD আর একটা হচ্ছে LRFD মেথড। বাট এখানে আমার নতুন একটা ওয়ে যুক্ত হয়েছে, সেই ওয়েটা হচ্ছে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে ব্লক শেয়ার। এই ব্লক শেয়ারটাও আমার ASD এবং LRFD মেথডে বের করতে হবে, ঠিক আছে? ধরো যে আগে আমরা যে ম্যাথগুলো করা আছে, এখানে আমরা যে ম্যাথগুলো করা আছে, এই ম্যাথে আমরা কি চাইছি, ধরো যে LRFD ডিজাইন টেনশন স্ট্রেংথ বা ASD অ্যালাউবল টেনশন স্ট্রেংথ, তাই না? তো আমরা চাইলে এই ম্যাথগুলো তো আরেকটা ব্লক শেয়ার স্ট্রেংথ আমরা বের করতে পারি, ঠিক আছে? তো ব্লক শেয়ারটা কি, সে ক্যালকুলেশনটা কিভাবে করা হবে সেটা এখানে দেখানো হবে। তো এখানে হচ্ছে আমি যেটা আসি একটু যদি জুম করে দেখাই, প্লেটের এখানে থিকনেস দেয়া আছে, দেখা গেল যে এটা আমার একটা প্লেট আই সেকশনের প্লেট, এল সেকশন সরি, এটা আমি এল সেকশন, এটা যদি আমি এটা যদি আমি ভালোভাবে ড্র করি, ক্রস সেকশনটা হবে এটা এরকম, বুঝছো? ক্রস সেকশনটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে এল সেকশন, এটা জুম করে, আর এখানে আমার এই এখানে আমার এই যে নাটগুলো দেয়া হচ্ছে, এই সারফেস হচ্ছে আমার নাটগুলো দেয়া আছে, থিকনেস হচ্ছে আমার হাফ ইঞ্চি, আর এরিয়া এরিয়া ডিটেইলগুলো দেওয়া থাকবে সবসময়, এরিয়া তারপর হচ্ছে আনকানেক্টিং লেট এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। আর এখানে হচ্ছে আমার যে নাট বোল্ট যেটা আছে, নাটের হচ্ছে সেন্টার সেন্টার ডিসটেন্স দেওয়া আছে, ধরো যে এখান থেকে সেন্টার 2 ইঞ্চি, এখান থেকে সেন্টার হচ্ছে 4 ইঞ্চি, এখান থেকে এখানে হচ্ছে 4 ইঞ্চি, সব হচ্ছে আমার 10 ইঞ্চি। ওকে, আর লোডটা টানা আছে, লোডটা হচ্ছে আমার এখানে নিচে এইভাবে টানা আছে, তো এখানে হচ্ছে ব্লক শেয়ারের আমার এরিয়াটা আমরা ভাগ করে নিচ্ছি। টেনশন প্লেট আর শেয়ার প্লেট এটা আমি পরে বলতেছি কি বোঝানো হয়েছে, ফিগারটা বুঝলেই হবে। তো ব্লক শেয়ারের সূত্র হচ্ছে আমার এটা, এটা হচ্ছে AIS স্পেসিফিকেশন সূত্র অনুযায়ী ব্লক শেয়ারটা হচ্ছে আমার RN দ্বারা প্রকাশ করা হয়। তো RN ইকুয়াল টু হচ্ছে 0.6 FQ ANB প্লাস UBS FQ ANF
এটা হচ্ছে কার থেকে ছোট হবে 0.6 fy agb ubs fy agb এটার থেকে এটা ছোট হবে অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা ছোট হবে সেটাই হচ্ছে আমার ব্লক শেডের মান এটা মনে রাখো তো কোনটা কি agb হচ্ছে গ্রস এরিয়া সাবজেক্ট টু শেয়ার amb হচ্ছে নেট এরিয়া সাবজেক্ট টু শেয়ার ant হচ্ছে কি নেট এরিয়া সাবজেক্ট টু টেনশন গ্রস এরিয়া যখনই দেখবা গ্রস এরিয়া বলতে বোঝায় আমার নাট বোল্ট সব পুরো এরিয়া আর সাবজেক্ট টু শেয়ার মানে শেয়ারে যে এরিয়াটা আছে সেটা এটা ম্যাথ করলে বুঝবা জাস্ট নামটা জেনে রাখো আপাতত আর নেট এরিয়া হচ্ছে কি নাট বোল্ট বাদ দিয়ে যেটা হবে সেটা আর ant হচ্ছে টেনশনে যেটা আছে সেই এরিয়াটা তো এবার আসি যে agb amb ant এই জিনিসটা কি ভালো করে ফিগার দিয়ে বুঝাই তাহলে বুঝবা আমার প্লেটটা হচ্ছে এরকম রিয়াকশন থাকবে তাহলে কি আমার এখানে তো আমার টান টান কাজ করবে তো একই তো এটা হচ্ছে আমার ব্লক শেয়ার এরিয়া আমার ব্লক শেয়ার এরিয়া এখন কথা হলো যখন আমি ফোর্সটাকে টানতেছি তো ফোর্স যখন আমি টানতেছি তো আমার এই যে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা এরিয়াটা যদি আমি ক্রস সেকশন নেই তাহলে কি হবে এরিয়াতে কি আমার টেনশন ফোর্স কাজ করতেছে টানতেছি তার মানে কি টেনশন ফোর্স কাজ করতেছে টেনশন ফোর্স কখন কাজ করে ধরো এটা আমার একটা সেকশন সেকশনের যদি পারপেন্ডিকুলারে কোনো ফোর্স কাজ করে তাহলে হয় সেটা টেনশন ফোর্স হবে নাই কম্প্রেশন ফোর্স হবে কারণ এটাকে যদি আমি এদিকে টানি তাহলে এটা কি সেকশনের পারপেন্ডিকুলারে কি ফোর্সটা কাজ করতেছে সেকশনের পারপেন্ডিকুলারে যদি ফোর্স কাজ করে তাহলে এই বরাবর যদি আমি কোনো সেকশন নেই এই বরাবর যদি সেকশন নেই তাহলে কি আমার এটা হচ্ছে আমার টেনশন টেনশন জোন তাহলে আমি বলবো যে এই অংশটা হচ্ছে আমার টেনশন জোন আবার সেকশনের যদি আমার প্যারালাল যদি কোনো ফোর্স কাজ করে সেটাকে আমার বলা হয় শিয়ার ফোর্স ঠিক আছে সেকশনের প্যারালাল কি এখন এই পুরো সেকশনটাকে যদি আমি এই লম্বা বরাবর এই লম্বা বরাবর কাটি লম্বা বরাবর যদি কাটি তাহলে জিনিসটা কিরকম দেখাচ্ছে ধরো এটা আমার বস্তু এটা আমি টানলাম তাহলে এই যে আমার যে ফোর্সটা হচ্ছে আমার এই তীর চিহ্ন বরাবর এভাবে কাজ করতেছে অপোজিটে একটা ফ্রিকশন ফোর্সের মতো ধরো যে এটা আমার এটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনালি কি আমার ইন্টারনাল একটা স্ট্রেস যেটা কাজ করতেছে সেটা হচ্ছে কি এই ফোর্সের প্যারালাল অপোজিট এই ফোর্সটা হচ্ছে আমার কি শিয়ার ফোর্স ঠিক আছে আর এই সেকশনটা যদি আমি সেকশন নিয়ে যদি এরকম এই সাইড থেকে যদি দেখি তাহলে দেখা যাবে যে আমার কি এরকম একটা সাইড দেখাবে যেখানে ফোর্সটা হচ্ছে আমার মাঝখানে কাজ করবে তাহলে এই সেকশনটা আমি যখন নিব এটা হচ্ছে আমার টেনশন বা কম্প্রেশন জোন আর এই ফোর্সটার জন্য আমি প্যারালালি কোনো সেকশন নিব সেটা হচ্ছে আমার শেয়ার ফোর্স এটা মনে রাখো এখন শেয়ার এরিয়া বলতে বোঝায় যে ব্লক ব্লক যে শেয়ার আছে ব্লকের যে এরিয়াটা আমি শেয়ার নিব সেটা হচ্ছে আমার শেয়ার এরিয়া ঠিক আছে ধরো এখানে আমার একটা যেটা আছে যে নাটটা বলতেছি এখানে একটা আর হচ্ছে এখানে একটা তিনটা নাট আছে
এখানে দেখলাম যে এটা আমার শেয়ার এরিয়া তার মানে আমি বলতে পারি আমার যদি ফোর্স লাইন নিচে যদি এভাবে কাজ করতে থাকে ওকে তাহলে আমার টেনশন এরিয়া কোনটা হবে যেহেতু আমার এই ফোর্স এর পারপেন্ডিকুলার নিব কাজেই টেনশন এরিয়া হচ্ছে আমার এটা এই যে এই বোল্টের অর্ধেক থেকে এই সাইড পর্যন্ত এটা হচ্ছে আমার টেনশন এরিয়া আর ব্লক শিয়ার বা শিয়ার ফোর্স এরিয়া কি এই ফোর্স এর অবশ্যই প্যারালাল হতে হবে প্যারালাল হতে কি তাহলে এই সেকশনটা হচ্ছে আমার প্যারালাল তাহলে প্যারালাল যদি হয় তাহলে এটা কি হবে এই যে এখান থেকে এই বোল্টের সেন্টার টু সেন্টার যে অংশটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে আমার ব্লক শিয়ার এরিয়া আর এটা থেকে যদি আমি নাট বোল্টের এরিয়াটা বাদ দেই তাহলে এটা আমার নেট শিয়ার এরিয়া হবে এটা শুধু মনে রাখো এটাই হচ্ছে আমার গ্রস এরিয়া সাবজেক্ট টু শিয়ার নেট এরিয়া সাবজেক্ট টু শিয়ার আর হচ্ছে নেট এরিয়া সাবজেক্ট টু টেনশন তাহলে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন কি আসলে ধরো যে গ্রস এরিয়া বাই কেজিভি কেজিভি সমান কত 10 ইনটু হাফ 10 ইনটু হাফ নাকি এখানে আসি 10 কোনটা আসলো 10 হচ্ছে যে আমার যে এখান থেকে এই ভোল্টের সেন্টার টু সেন্টার আমার এখানে কি বলছে এজিভি এজিভি মানে কি যে এরিয়াটা আমার শেয়ারে আছে শেয়ার বলতে কি বোঝায় এই যে প্যারালাল এরিয়াটা এই যে ফোর্সের প্যারালাল এরিয়াটা হচ্ছে আমার শেয়ার এরিয়া ওকে তাহলে কি তাহলে আমার কি আছে লেন্থ হচ্ছে 10 ইঞ্চি আর শেয়ার এরিয়া বলতে কি শেয়ার কাজ করে আমার থিকনেস বরাবর সবাই মনে রাখবে শেয়ার কাজ করে থিকনেস বরাবর তো 10 এর সাথে আমার থিকনেসটা গুণ হবে থিকনেস দেয়া আছে প্লেটের থিকনেস দেয়া আছে কত হাফ ইঞ্চি 10 ইনটু হাফ ইঞ্চি তাহলে যে এই লাইন বরাবর যে সেকশনটা আছে এই সেকশনটা যদি আমি সাইড থেকে দেখি তার এই যে এই সেকশনটা যদি আমি সাইড থেকে দেখি তাহলে কেমন দেখাবে ধরো যে এরকম দেখাবে এখানে একটা নাট আছে এখানে একটা নাট আছে আর এখানে একটা নাটের অর্ধেক আছে ধরো যে এখানে একটা নাটের অর্ধেক আছে এটা আমরা দেখতে পাবো যার লেন্থ হচ্ছে আমার 10 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে আমার হাফ ইঞ্চি এটা যদি আমি এই সাইড থেকে যদি সেকশন করে দেখি তাহলে এরকম দেখতে পাবো তো শেয়ার ফোর্স তো আমার এর এই এই সেকশন বরাবরই কাজ করে থিকনেস বরাবর কাজ করে এটাই হচ্ছে আমার শেয়ার এরিয়া তো এজন্য হচ্ছে আমার এখানে কি করা হয়েছে এই যে 10 ইনটু হাফ এটা হচ্ছে গ্রস এরিয়া আর নেট এরিয়া বলতে কি বোঝায় নেট এরিয়া বলতে বোঝায় যে আমার এই সেকশনের গ্রস যে এরিয়া আছে গ্রস এরিয়া থেকে আমার নাট বোল্টের এরিয়াটা বাদ যাবে তো নাট আছে কয়টা একটা ফুল নাট আছে এখানে একটা ফুল নাট আছে দুইটা নাট আর এখানে তিন নাম্বার নাটের কি অর্ধেক আছে পুরোটা কিন্তু নাই এই পর্যন্ত কিন্তু নাই সেন্টার টু সেন্টার দেয়া আছে কাজে কি এই নাটের অর্ধেক আছে তাহলে এই নাটের অর্ধেক আমার কি হবে টু এইটা এক দুই এবং পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ কাজে আমি এই যে এখানে টু পয়েন্ট ফাইভ আমি অ্যাড করছি টু পয়েন্ট ফাইভ এর সাথে না গুণন এই যে নাটের আমার যে ডায়া আছে থ্রি বাই ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই এইট হচ্ছে এক্সট্রা নাটের মুভমেন্টের জন্য এই 1/8 ইঞ্চি এক্সট্রা দেওয়া হবে এটা কিন্তু হচ্ছে আমার থিকনেস যেহেতু আমার শেয়ার ফোর্সটা যে থিকনেস বরাবর কাজ করে কাজে কি থিকনেসটা অ্যাড হবে গুণ হবে তাহলে কি এটা এরিয়া গেল তাহলে এই গ্রস এরিয়া থেকে এই যে নাট বোল্টের যে এরিয়াটা আছে এটা আমি বাদ দিলাম আড়াইটা নাট এবং নাটের যে এরিয়া আছে এই যে 3/4 ইনটু হাফ তো বাদ দিলে 3.91 ইঞ্চি স্কয়ার আসে এবার তিন নম্বর হচ্ছে কি শেয়ার ফোর্স এরিয়া ইনটু টেনশন এরিয়া যেটা আছে কি আমার টেনশনে আছে এখন তাহলে টেনশন এরিয়া আমার কোনটা আছে টেনশন এরিয়া আমার এই যে এই অংশটা আমার টেনশনে আছে তাহলে এই এরিয়াটা যদি আমার টেনশনে থাকে তাহলে আমার এই এরিয়াটা যদি আমি এই সাইড থেকে যদি সেকশন করে দেখি তাহলে কেমন দেখাবে এরকম দেখাবে এবং এখানে পুরো যে নাট আছে এই নাটের অর্ধেক দেখাবে এরিয়াটা যদি আমি এই সাইড থেকে দিই তাহলে নাটের অর্ধেক দেখাবে আর এই সাইডে যেটা থাকবে এই সাইডে তো এটা থাকবে এটা আবার ক্যালকুলেশনে আসবে না ক্যালকুলেশনে আসবে যে আমার ব্লক শেয়ারের অংশ তাহলে এই এরিয়াটা যদি আমি সাইড থেকে দেখি তাহলে এরকম দেখাবে তাই না তাহলে এরকম দেখালে তাহলে আমার এর এর আমার কি লাগবে এরিয়া লাগবে এই পুরো এরিয়া থেকে আমার কি নাটের অর্ধেক এরিয়া আমার পাঁচ যাবে তাহলে পুরো এরিয়া জানার জন্য আমার কি করতে হবে আমার এই পুরোটার প্রস্থ জানতে হবে তাই না তাহলে এখানে আমার থিকনেসটা দেওয়া আছে দেখো সবাই ভালো করে
এই যে দেখো এই যে এই সেন্টার থেকে এই সেন্টার থেকে সাইডে যে ডিসটেন্স আছে এটা ডিসটেন্সটা কত 2.5 ইঞ্চি দেয়া আছে ঠিক আছে এই যে এই সেন্টার থেকে সাইডে যে ডিসটেন্সটা অর্থাৎ ব্লক শেয়ারের যে অংশটা যেখানে আমার ব্লক শেয়ার কাজ করবে সেন্টার থেকে ব্লক শেয়ারের পুরো অংশটা আমার 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি এটাকে আমার এল এক্স বলা হয় তো এই 2.5 ইঞ্চি থেকে আমার এই যে নাটের যে অর্ধেক এরিয়া এটুক বাদ যাবে কারণ আমার মেইন এরিয়া হচ্ছে আমার কোনটা নেট এরিয়া হচ্ছে নেট এরিয়া হচ্ছে আমার এই যে এই নাট থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার নেট এরিয়া তাহলে এই টোটালটা যদি 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি হয় তাহলে এখান থেকে আমি নাটের অর্ধেক এরিয়া বাদ দিব তাহলে আমার যে টোটাল এরিয়া দেখো 2.5 ইনটু হাফ এই যে টোটাল এরিয়া 2.5 ইনটু হাফ টোটাল এরিয়া থেকে আমার এই যে নাটের এই এরিয়াটা বাদ দিব নাটের এরিয়া এই যেহেতু আমার অর্ধেক নাট আছে এই যে এখানে আমার কি অর্ধেক নাট আছে অর্ধেক যেহেতু নাট বোল্ট আছে তাহলে অর্ধেকের জন্য যে 0.5 দিয়ে গুণ দিছি ইনটু 3/4 প্লাস 1/8 ইনটু 1/8 এটা হচ্ছে আমার নেট এরিয়া টেনশনে যেটা আছে তো এখান থেকে আমার আসছে 1.03 ইঞ্চি স্কয়ার এটা আমার গ্রস এরিয়া শেয়ারে গ্রস এরিয়া শেয়ারে নেট এরিয়া আর হচ্ছে শেয়ারে টেনশনে নেট এরিয়া এই তিনটা আমি এখান থেকে বের করব গ্রস এরিয়া কি যেটা শেয়ারে যে এরিয়াটা গ্রস শেয়ারে যে এরিয়াটা থাকে অর্থাৎ লোডের প্যারালালে যেটা থাকে সেটা দিয়ে আমার নাট বোল্ট সহ যে এরিয়াটা সেটা আর শেয়ারে যে এরিয়াটা আমার নাট বোল্ট বাদে যেটা করবে যে নাট বোল্ট বাদে যেটা করছি সেটা হচ্ছে এনবি আর টেনশনে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে নাট বোল্ট বাদে যেটা সেটা হচ্ছে এনবি তো আমরা এই তিনটা টার্ম বের করলাম এখন আমার লাগবে ইউবিএস ঠিক আছে তো এখানে আমার ইউবিএস দ্বারা বোঝায় কোএফিসিয়েন্ট ফর ব্লক শেয়ার বা ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট ফর ব্লক শেয়ার বিএস মানে হচ্ছে ব্লক শেয়ার তো ব্লক শেয়ারের জন্য ইউবিএস এর মানটা হচ্ছে 1 ধরা হয় তো এখানে হচ্ছে আমার এই যে আরএন এর আমি এখানে মানটা এখানে বের করব তো যেহেতু আমার আরএন এর জন্য দুইটা মান বের করতে হবে একটা হচ্ছে এই মান এবং একটা হচ্ছে এই মান তো প্রথমে আমি এই মানটা বের করলাম তো আমার মান তো এখানে কোশ্চেনে দেয়াই আছে ভ্যালুগুলো দেয়া আছে 0.6 এফইউ এফইউ মান হচ্ছে 65 এনভি এর মান তো এই যে এখানে পেলাম 3.91 প্লাস হচ্ছে ইউবিএস এর মান হচ্ছে 1 এফইউ 65 আর এনভি হচ্ছে আমার এই যে এই এরিয়াটা 1.03 বসানোর পর 249.44 তারপর আরএন এর আরেকটা মান বের করলাম কোনটা এই যে এই মানটা ইল্ড স্ট্রেস এর সাপেক্ষে একটা মান বের করলাম এফইউ এখানে মান এখানে যা সূত্রে আমি মানগুলো শুধু বসাবো এফওয়াই মান 50 এজিভি মান তো যেখানে গ্রস এরিয়া মানে যেখান থেকে পেলাম 5 তারপর ইউবিএস এফওয়াই এফইউ এনডি যে ইউবিএস এর এফইউ মান হচ্ছে 65 এনডি মান হচ্ছে 1.0 এই দুটো মান আমি পেলাম তাহলে এই দুটো মানের মধ্যে আমার সবচেয়ে কম হচ্ছে যেটা 216 সেই মানটা আমি এখান থেকে নিলাম এটাই হচ্ছে আমার ব্লক শেয়ারের মান তো ব্লক শেয়ারের আবার বলি ব্লক শেয়ার আর কিছু না এই নাট বোল্টের এক্সটারনাল যে এরিয়া ফোর্সের কারণে নাট বোল্টের কারণে নাট বোল্টে যে আমার জয়েন্ট আছে জয়েন্টে লাইন ড্র করার কারণে আমার জয়েন্টের আউটার এজ বা জয়েন্টের আউটার এজ যেটা এই আউটার এজে যে শেয়ারটা ডেভেলপ হয় সেটাকে ব্লক শেয়ার বলে এবং ব্লক শেয়ারে আমার কি কি বের করতে হয় এই যে টেনশন এই গ্রস এরিয়া ব্লক শেয়ারে আমার দুইটা ফোর্স কাজ করে একটা হচ্ছে শেয়ার ফোর্স আর একটা হচ্ছে আমার টেনশন ফোর্স তো এক্সটারনাল ফোর্সের পারপেন্ডিকুলারে যে ফোর্সটা কাজ করে সেটা আমার টেনশন টেনশন প্লেন বা টেনশন ফোর্স বলে আবার এক্সটারনাল ফোর্সের প্যারালালি যে সেকশনটা নেওয়া হয় সেটাকে আমার শেয়ার প্লেন বলে তারপর আমরা সেভাবে আমরা প্লেন কল্পনা করে গ্রস এরিয়া শেয়ারে আমরা গ্রস এরিয়া নেট এরিয়া বের করলাম এবং টেনশনে আমরা নেট এরিয়াটা বের করলাম বের করে জাস্ট সূত্রের মানগুলো বসানোতে আমার এখানে ব্লক শেয়ারের মানটা আমরা পেয়ে গেছি গেল এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমরা যে ব্লক শেয়ার স্ট্রেংথ বের করব কিভাবে এই ব্লক শেয়ার স্ট্রেংথ হচ্ছে আমার আরএন আমরা গত ম্যাথে আমরা কি বের করেছিলাম পিএন বের করেছিলাম গত ম্যাথে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে আমরা কি যে এখানে পিএন বের করছিলাম নমিনাল ফোর্স
এপিএনটাকে আমরা কি করছি এই যে বিভিন্ন ফ্যাক্টর দিয়ে গ্রস সেকশন ইল্ড ডিফারেনশিয়াল আফটার স্প্লিট ফ্যাক্টর দিয়ে গুণ ভাগ করে আমরা মানগুলো বের করছি তেমনি ব্লক শেয়ারে আমরা আরএনটা বের করছি আরএনটা হচ্ছে পিএন এর মতই এই আরএন কে এখন হচ্ছে আমরা কি করব এই যে ব্লক শেয়ার স্ট্রেংথ এই যে আমরা এখানে দেখো যে এলআরএফটি তে আমরা 5.05 দিয়ে গুণ দিছি আর এএসডি তে হচ্ছে আমরা ওহম 2 দ্বারা ভাগ দিছি টেনশন রাপচার মেথডে বের করা হয়েছে কারণ টেনশন রাপচারে আমরা কি করছি এখানে কিন্তু এটা টানলে কিন্তু বড় হবে না এখানে আমরা কি করছি এই যেহেতু আমরা ব্লক শেয়ারে আমরা কি করছি যদি টানি এটা আমার কি হবে ভেঙে যাবে এই যে এখানে জয়েন্ট বরাবর কি আমার ভেঙে যাবে বিধায় এটা আমরা টেনশন রাপচার মেথডে বের করছি এটা হচ্ছে আমরা ব্লক শেয়ার স্ট্রেংথ এর জন্য এসডি আর এলআরএফটি অর্থাৎ ব্লক শেয়ার স্ট্রেংথ যেটা বের করছি সেটাকে আমরা ডিজাইন ব্লক শেয়ার স্ট্রেংথে নিয়ে যাওয়ার জন্য এখানে ফাই এবং ওম দ্বারা ভাগ দিচ্ছি গুণ ভাগ তো এটা গেল ম্যাথের একটা পার্ট আর পরের পার্টটা তো এটা তোমরা পারবা যে এটা হচ্ছে আমার পরের পার্ট যেটা সেটা হচ্ছে আমার এখানে যে প্লেটটা আছে এখানে ব্লক শেয়ার টিয়ার বাদ ব্লক শেয়ার টিয়ার নাই এখানে যে প্লেট আছে প্লেটের হচ্ছে আমার ডিজাইন টেনশন স্ট্রেংথ এবং হচ্ছে ডিজাইন টেনশন স্ট্রেংথ এসডি এবং এলআরএফটি তে বের করতে হবে কোন কোন মেথডে এই যে এখানে দেওয়া আছে যে এসডি এবং এলআরএফটি গ্রস সেকশন ইল্ডিং এগুলো মেথড আর কি আমাদের করতে হবে তো প্রথমে আমি গ্রস সেকশন ইল্ডিং মেথড বের করি গ্রস সেকশন ইল্ডিং এ আমার এই যে পিএন সমান এফ ওয়াই এজি এই যে পিএন হচ্ছে এফ ওয়াই আর এজি এজি হচ্ছে 4.75 এই যে এখানে আমার এজির মানটা এখানে দেওয়া আছে সেকশনের মানটা আমার এখানে দেওয়া থাকবে যে এর মান 4.75 এখানে দেওয়া থাকবে এখানে আমি জাস্ট এখানে বের করছি এফ ওয়াই 50 কেসি আর এজ হচ্ছে 4.75 কেসি তারপর এখান থেকে এল আর ডি এস দিতে নিয়ে গেলাম এই যে গ্রস সেকশন ইল্ডিং এর ফাই মান 0.7 আর ও মান 1.67 যোগ দিয়ে ভাগ করে এটা বের করছি আর টেনশন রাপচার স্ট্রেংথে আমি গত দিনে বলছি যে ইউ এর মান হচ্ছে 0.9 ধরলেও হবে কোনো সমস্যা নাই এখানে আমার টেনশন রাপচার স্ট্রেংথ আমার কি বের করতে হয়েছে যে এখানে আমার 1 - x bar / l যদি কোশ্চেনে এক্স বার দেয়া না থাকে তোমরা এত ভেজাল করার দরকার নেই ইউ এর মানটা সরাসরি 0.9 বসাই দিবা ঠিক আছে এখানে আমার এসি সমান আমরা কি জানি ইউ এ এম তো এসি সমান ইউ এ এম আমরা যেটা জানি তো এম এর সাথে আমার এম টা হচ্ছে নমিনাল এরিয়া মানে কি আমার নাট বোল্টের এরিয়াটা আমার 5 যাবে আর তার সাথে আমার জাস্ট ইউটা গুণ হবে ইউ হচ্ছে আমার ফ্যাক্টর যেটা হচ্ছে 0.9 দ্বারা গুণ দিলে হবে আর যদি পরীক্ষায় এক্স বার দেয়া থাকে তাহলে 1 - x bar / l এই সূত্র মধ্যে যেটা আসবে সেটাও বসাতে পারবো কোনো সমস্যা নেই এল হচ্ছে আমার এখানে এল ফর বোল্ট অর্থাৎ এখানে যে দুইটা বোল্ট আছে এই দুইটা বোল্টের লেন্থ হচ্ছে এল আর তিনটা বোল্ট যদি থাকে আউটার এজ এই দুইটা বোল্টের মাঝখানে যে ডিস্টেন্সটা এটাই কাউন্ট হবে এই 2 ইঞ্চি কাউন্ট হবে না কারণটা কি কারণ এখানে তো কোনো বোল্ট নাই এই যে এখানে যে বোল্টের আউটার এজ কাউন্ট একটা গেল আর এখানে 1 অ্যাড হচ্ছে কেন কারণ আমার এখানে যদি আমি টানি এখানে যদি আমি সেকশন নেই এখানে তো আমার শুধু একটা নাট দিক এজন্য আমার 1 একটা নাট পাওয়া যাবে তো সবাই শুনো মিটিং তো প্রায় 1 মিনিটের মতো আছে তো মিটিংটা আমি ইন করে দিচ্ছি আবার নতুন করে অ্যাড হও তোমরা বুঝছো জি স্যার তাহলে
একটু প্রথম থেকে বলি এখানে আমার যখন এই ম্যাথটা দেয়া আছে এই ম্যাথে আমার কি কি কাজ করতেছে একটা ব্লক শেয়ার কাজ করতেছে তো ব্লক শেয়ারের জন্য আমরা বের করতে অলরেডি এই যে ব্লক শেয়ার স্যার ব্লক শেয়ার কাকে বলছে আগে বলার তার একবার স্যার এইটা কাইন্ডলি ব্লক শেয়ার কে স্যার এইটা আমি ব্লক শেয়ার বলতে বুঝায় ধরো কোন একটা সেকশনে আমার নাট বোল্ট দেয়া আছে হ্যাঁ পাশের যে এরিয়া থেকে ওইটা বোঝায় নাকি টেনশন ফোর্স কি সেটা তো আমি গতদিনে বলছি টেনশন ফোর্স মানে কি ধরো যেটা আমি আমি যদি এই প্লেনটাকে যদি এখানে সেকশন নেই এখানে যদি সেকশন নেই তাহলে আমার কি দেখাচ্ছে এই যে টেনশন ফোর্সের লাইনটা এই সেকশনের কি 90 ডিগ্রিতে আছে না স্যার হ্যাঁ 90 ডিগ্রিতে আছে 90 ডিগ্রিতে নাকি তাহলে কি আমার এই ফোর্সের জন্য টেনশন প্লেন কোনটা হবে এই প্লেনটা আমার টেনশন প্লেন হবে বুঝতে পারছো ও মানে স্যার 90 ডিগ্রি বরাবর যে একটা ফোর্স হ্যাঁ এখন একটা কথা বলি টেনশন যে ফোর্স আছে এই ফোর্সের প্যারালাল যেটা মানে জিরো প্যারালাল স্যার প্যারালাল প্যারালাল যেটা এটা হচ্ছে কি আমার শেয়ার প্লেন বুঝছো তো টেনশন প্লেন আর শেয়ার প্লেন কি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ এখন কথা হলো এখানে আমার ব্লক শেয়ার যেহেতু কাজ করতেছে এই যে ব্লক শেয়ার কি আমার এই বরাবর কাজ করতেছে কাজে টেনশন প্লেন আমি কোনটা নেব যেন এই অংশটা আমি টেনশন প্লেন নিব আর এই অংশটা হচ্ছে আমি কি শেয়ার প্লেন হিসেবে নিব এই যে নাট বোল্টের যে এজ বা ধারে বুঝছো এটা হচ্ছে আমার মেইন কাজ এটা গেল কি আমার ব্লক শেয়ার গেল এরপর যখন আমি ধরো যে এর নরমাল স্ট্রেন্থ বা নরমাল হচ্ছে আমি ডিজাইন স্ট্রেন্থ বের করতে আসবো আমি যে এর আগে ম্যাথে যেটা করছি যে তোমার হচ্ছে এর ডিজাইন টেনশন স্ট্রেন্থ বা ডিজাইন এমনি স্ট্রেন্থের কিন্তু আমার ভাগ আছে একটা কি ব্লক শেয়ার স্ট্রেন্থ আর একটা কি টেনশন স্ট্রেন্থ আমরা এর আগে ম্যাথগুলোতে বের করেছিলাম টেনশাইল স্ট্রেন্থ ডিজাইন টেনশাইল স্ট্রেন্থ এর আগে ম্যাথগুলোতে বের করেছিলাম আর এই ম্যাথে আমরা বের করতেছি কি ব্লক শিয়ার স্ট্রেন্থ ডিজাইন টেনশাইল স্ট্রেন্থ দুটোই বের করতেছি তো ডিজাইন টেনশাইল স্ট্রেন্থ জানার জন্য আমি আগে বলছি ডিজাইন টেনশাইল স্ট্রেন্থ আমরা দুভাবে বের করা একটা হচ্ছে গ্রস সেকশন ইল্ডিং আর একটা হচ্ছে টেনশাইল রাপচার স্ট্রেন্থ গ্রস সেকশন ইল্ডিং এ আমার এই যে পিএন গ্রস সেকশন ইল্ডিং এ আমার কি এফ ওয়াই এবং এজি গ্রস এরিয়া এবং ইল্ড এরিয়াটা আমার বের হয় আবার যদি এখানে এক্স বার এর মানটা যদি দেওয়া থাকে এক্স বার হচ্ছে আমার এই যে এখানে মেথডে দেওয়া আছে এক্স বার হচ্ছে আমার আনকানেক্টেড লেগ বা এখানে 0.981 এটা হচ্ছে চার্ট থেকে পাওয়া যায় নরমালি চার্টে দেওয়া থাকে কোশ্চেনে দেওয়া থাকে সমস্যা নেই যদি না দেওয়া থাকে তাহলে ইউ এর যে মানটা এই মানটা হচ্ছে আমার 0.9 বসাবো এখানে 1 মাইনাস এক্স বার এল এলটা হচ্ছে আমি বলছি এলটা হচ্ছে দুইটা নাটের মাঝখানে ডিসটেন্স এটা হচ্ছে
টেনশন রাপচার স্ট্রেন্থ আমি যে পিএন এর মানটা বের করার পর পিএন টাকে আমি জাস্ট এই যে 5 টি দ্বারা গুণ দিছি 5 টি হচ্ছে 0.75 আর ওএম টি এর মান হচ্ছে 2 জাস্ট এখানে কোফিশিয়েন্ট দ্বারা গুণ দিছি গুণ দিয়ে আমার হচ্ছে টেনশন রাপচার স্ট্রেন্থ আমি বের করছি তো এখন আসি ফাইনাল মান নিচে যেটা আসতেছে নিচে দেখো অ্যানসারটা আমি কি দিছি তো এই ম্যাথে আমরা টোটাল 6টা মান পেয়েছি ব্লক শেয়ার স্ট্রেংথের 2টা মান পাইছি এলআরএফটি এবং এসডি তে একটা হচ্ছে কি যে ব্লক শেয়ার যে আরএন পেয়েছে এই আরএন কে আমরা এই যে ফ্যাক্টর দিয়ে গুণ ভাগ করে 2টা মান পেয়েছি একটা 165.7 একটা 108.5 এরপর আমরা কি করছি গ্রস সেকশন ইল্ডিং এ 2টা মান পেয়েছি এসডি এবং এলআরএফটি যেটা হচ্ছে আমাদের 213.7 আর হচ্ছে 142.2 হচ্ছে টেনশন রাপচার স্ট্রেংথও 2টা মান পাইছি এলআরএফটি এবং এসডি তার টোটাল আমরা কয়টা মান পেলাম 6টা মান পাইছি এই 6টা মানের মধ্যে 3টা এলআরএফটি আছে এই যে এখানে একটা এলআরএফটি এখানে একটা এলআরএফটি এখানে একটা এলআরএফটি 3টা এলআরএফটি আছে 3টা এলআরএফটির মধ্যে যেটা মিনিমাম সেটা আমরা নিব 3টা এলআরএফটির মধ্যে মিনিমাম কোনটা একটা 162 আছে একটা হচ্ছে 213 আর একটা হচ্ছে 184 এর মধ্যে কম হচ্ছে আমার এটা 162.7 সো আমরা এখানে নিচে 162.7 বা 162 আর তিনটা এসডি এর মধ্যে একটা হচ্ছে 108.5 একটা 142.2 আর একটা হচ্ছে 123.2 তিনটা এসডি এর মধ্যে আমার ছোট কোনটা 108.5 সো আমি 108.5 বা 107 যেটাই বলে দেখেন এই যে মানটা আমি নিচে তো শেষে যখন আমরা রেজাল্ট করব রেজাল্ট করার সময় আমরা একটা জিনিস গণনা করব সেটা হচ্ছে এলআরএফটি কয়টা আছে ধরো যে তিনটা বা দুইটা এলআরএফটি আছে তো দুই তিনটা এলআরএফটির মধ্যে যেটা মিনিমাম সেই মানটা নিব আবার এসডিও আমার যে দুই তিনটা মিনিমাম আছে সেই দুই তিনটার মধ্যে এসডি যেটা সেটা আমরা নিব ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যানসার আমরা এভাবে করব আর অঙ্কটা কিভাবে করব সেটা তো এখানে দেয়াই আছে তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে এই ভিডিওটা আমি আজকে দিয়ে দিব বারবার দেখবা দেখলে বুঝতে পারবে কারণ ম্যাথে আমার এই স্টিল স্ট্রাকচারের এই ম্যাথে আমার মূল বিষয় যেটা সেই বিষয়টা হচ্ছে কি তোমার প্রথমে আমার পিএন এর মানটা বের করতে হবে পিএন অথবা ব্লক শেয়ার যদি থাকে আরএন আরএন এর মানটা অথবা পিএন এর মানটা বের করতে হবে এটা হচ্ছে আমার এক নম্বর কাজ পিএন বা আরএন এর মানটা বের পিএন এবং আরএন এর সূত্র অলরেডি এখানে সাপ্লাই করা আছে সেটা তোমরা দেখো এটা হচ্ছে তোমাদের কাজ তারপর পিএন আরএন এর মানটা বের করার পর সেকেন্ড স্টেজ কি সেকেন্ড স্টেজ হচ্ছে এলআরএফটি এসডি ফ্যাক্টর দিয়ে আমি জাস্ট গুণ করব তো এলআরএফটি এবং এসডি ফ্যাক্টর তো আমার দুই ধরনের একটা হচ্ছে আমার গ্রস সেকশন ইল্ডিং মেথডে একটা ফ্যাক্টর আছে 0.7 আর এলআরএফটি এখানে আছে 0.75 আবার এসডিও আমার দুইটা মেথড একটা কি গ্রস সেকশন ইল্ডিং একটা 1.67 টেনশন রাপচার এর দুই এইভাবে আমরা ফ্যাক্টর দিয়ে গুণ ভাগ করে যে মানগুলো পাবো এই মানগুলো ফাইনাল রেজাল্টে এসে সামারি করব যেটা মিনিমাম সেটা এটা হচ্ছে আমার এই এই সেকশনের কাজ তো আশা করি সবাইকে বুঝতে পারছো
জি স্যার বুঝতে পারছে হ্যাঁ বুঝছি স্যার একবার প্র্যাকটিস করলে কেলালে বলা যাবে না হ্যাঁ এই এই ম্যাথ হচ্ছে সবচেয়ে তোমার সূত্রের খেলা বুঝছো জাস্ট সূত্র তোমার হাতে থাকবে সূত্রের মানগুলো তোমার বের করতে হবে এটা হচ্ছে মেইন কাজ বের করে জাস্ট সূত্রে বসাবা বসানোর পরে তারপর যে মানটা মিনিমাম সেটা আমি অ্যানসারে লিখে দেব এটাই হচ্ছে আমার কাজ মানে স্যার এই আরএন আর টিএন এই দুটো মানে আগে বের করতে পারলে পর আপনার এলআর এফটি বাই এসটি গুলো বের করে দিন কি হ্যাঁ যে আরএন এখানে আছে আরএন তাহলে যে এখানে হচ্ছে আমার কি এই যে এখানে পিএন এই যে এখানে একটা পিএন আছে এখানে একটা পিএন আছে এই পিএন এর মান আরএন এর মান গুলো বের করব হ্যাঁ এই সাবজেক্ট করতে পারলে পরে এগুলো বের করে পরে পরে এসটি এর যে ফাইটাই তাহলে ওখানে দিয়ে ভাগ গুণবার করে যাই হোক আজকে এ পর্যন্ত স্টপ করতেছি যেহেতু অনেক পড়ানো হয়ে গেছে।